সত্য অনুসরণ থেকে পাঠ, দোষ দেখা ও পরনিন্দা। এটা খুবই সত্যি কথা যে মনে যখনই অপরের মঙ্গলবিহীন স্বার্থবুদ্ধি থেকে কারু দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভেতর এসে বাসা বেঁধেছে, তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুড়ে ঝেটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। দোষ দেখিয়া দুষ্ট হইও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করিয়া তুলিও না। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না, আর যে সৎ দেখতে পারে না সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। পরনিন্দা করেই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে, তবে বৃষ্টিকেও সুন্দর দেখ। কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো, এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেল। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামত। সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ। আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে গুরুতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়। তুমি যদি সৎ হও, তোমার দেখে দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেহই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে চারিদিকই অসৎ করে ফেলেছ। জয় গুরু।